মাত্র পাঁচ মিনিটে বাড়িতে থাকা আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত রেসিপি তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু আর পেঁয়াজ তো আলুটাকে আমি যেটা করলাম খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর দুটো পেঁয়াজকেও আমি একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে ছোটো ছোটো করে কুচি করেও নিতে পারো তবে এভাবে করলে সুবিধা তারপরে আমি প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর আমচুর পাউডার চাট মশলা ওখানে দিতে পারবে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা আর কালো জিরে এবারে আমি দিয়ে দেব দু চামচ মতো ময়দা দু চামচ ময়দা দেওয়ার পর ঠিকঠাক ডবল অর্থাৎ চার চামচ দিয়ে দেবো বেসন ময়দার ডবল দিতে হবে বেসন তো আমি চার চামচ এখানে বেসনের ব্যবহার করলাম এবার আমি দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ি আবারও বলছি দু চামচ ময়দা আর দু চামচ চালের গুঁড়ি নেবে আর চার চামচ নেবে বেসন আর সবশেষে স্বাদ মতো লবণ অ্যাড করলাম লবণ দেওয়ার পর সব কিছুকে মেখে নেব। একদম ঝটপট রেসিপি সন্ধেবেলা দেখবে চা কফি খাওয়ার সময় বা সন্ধেবেলা কিছু মুচমুচে খেতে ইচ্ছা করলে ঝটপট এটা বানিয়ে নেবে কারণ আলু পেঁয়াজ আমাদের সবার বাড়িতেই থাকে আর একদম ঝটপট হয়ে যাবে সব কিছুকে দেখো ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নেওয়া কমপ্লিট আর ওদিকে আমি তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে গরম হতে বসিয়ে দিয়ে এদিকে আমি একটা একটা করে বড়ার শেপে এইভাবে দিয়ে দেবো যে কোনো সেপে তোমরা দিতে পারো গোল গোল করে এভাবে বরার শেপে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে দেখো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে এখন আমি রেখেছি মিডিয়ামে তো এরকম মিডিয়াম ফ্লেমে রেখে এবার দুটো পিঠ লালচে করে ভেজে তুলে নেবো উপর দিকটা আমি গরম তেল দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে দেওয়ার পর একটু গরম তেল ওপর থেকে দিয়ে দেবে আর তারপর দেখো নিচের পিঠটা ভাজা হয়ে গেলে উলটিয়ে দিচ্ছে এইভাবে দুটো পিঠকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে একদম মুচমুচে করে ভেজে আমি তুলে নেব। এইভাবে ঝটপট বাড়িতে থাকা আলু পেঁয়াজ দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা একবার বানিয়ে তোমরা খেলে কিন্তু বারবার ইচ্ছা করবে মুড়ি দিয়ে খেতে সুন্দর লাগবে আবার চা বা কফির সাথেও খেতে পারো শুধু শুধু টমেটো সসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে দেখো ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে ভেজে আমি প্লেটের মধ্যে দেখো টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি তো আমার গরম গরম টমেটো সসের সাথে দারুণ লাগে একদম মন ভালো করা রেসিপি সন্ধেবেলা ঝটপট কিছু মুচমুচে ধরনের কিছু রেসিপি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখো আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর সেটা আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ